তোমাদের খুঁজে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। আমিও যে তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে আছি। তাই? হ্যাঁ পাখিরাজ। পাখিনি, তার আগে বলো তোমার মুখটা এত মলিন হয়ে আছে কেন? পাখিরাজ, সাত দিন হয়ে গেল, হয়ে গেল, আর তুমি এই সাত দিন ছিলে না তো? ছিল, তাই আমি কিছু আহার করিনি। তাই আমি কি করব? এভাবে বলছো কেন পাখিরাজ? পাখিনি, তুমি জানো আমি আজকে সাত দিন ধরে কিছু খাচ্ছি না, আজকে সাত দিন ধরে আহারই। আমি তোমার জন্য কি করতে পারি পাখিরাজ? যে করে হোক তুমি আমাকে কিছু আহার এনে দাও। তাই? হ্যাঁ পাখিনি, তুমি তো জানো না আমার এই জীবন সাইতে আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, কারণ তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি, তুমি খুশি থাকলে আমি খুশি। তাই পাখিনি, দুজনে মিলে সেই কোলের মাঝে যাবো, তাই না? পাখিনি, ওই তো দেখাচ্ছে কোমল মিল, ওই কোনো যেই দেখি তোমাদের কিছু আহার পাই কিনা। ঠিক আছে পাখিরা, আমার সাথে কিন্তু না না না, আমি যে খোদার জন্য খুব ক্লান্ত। পাখিনি, তোমার ক্লান্ত চলবে না, আমার সাথে তোমার নাচতে যেতে হবে। পাখিরাজ, হ্যাঁ তুমি যখন বলছো, বলেছি আমি তোমার জন্য চেষ্টা করতে পারি। চেষ্টা করবে তো? চলো চলো এখন যাবো সেই কোলের মাঝে, কোমলের মাঝে, যে দেখি তোমার জন্য কিছু আহার পাই কিনা। ঠিক আছে পাখিরাজ। বলে গানি ছেড়ো পাখিনি আদারে হের লাগি আহায়ো কি, হ্যাঁ
মরে যাচ্ছি পাখিনি না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পাখিনি। আমার যে খুব কষ্ট হচ্ছে পাখিরা, আমাকে তুমি বাঁচাও। আধার খাইলাম গো আমি, আমার এই জীবন সাইতে আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি।